subscribe the channel for latest update. আইন ও শিক্ষা চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে এবং এটি আমমোক্তারনামা পাওয়ার অফ অ্যাটর্নি কিভাবে বাতিল করা যায় এবং এই বিষয়ে আইনি কি কি প্রক্রিয়া অনুসরণ করতে হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে। সাথে আছি আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, শিক্ষানবিশ আইনজীবী, কক্সবাজার। তাহলে আসুন আলোচনা শুরু করা যাক। একটি পাওয়ার অফ অ্যাটর্নি বাতিলের জন্য একটি নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়, সেই আইনি প্রক্রিয়াগুলি আমি এখন বিস্তারিতভাবে আলোচনা করব। শুরুতেই একটি পাওয়ার অফ অ্যাটর্নি বাতিলের জন্য পাওয়ার অফ অ্যাটর্নি আইনের 11-এর 1 ধারা মোতাবেক আইনি পরামর্শ এবং বাতিল পদ্ধতি এই ভিডিওতে দেওয়া হবে। যদি কোনো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য পাওয়ার অফ অ্যাটর্নি করা হয় তাহলে উক্ত উদ্দেশ্য সম্পাদন হওয়ার পরে পাওয়ার অফ অ্যাটর্নির অবসান ঘটে। অর্থাৎ যদি কোনো স্পেসিফিক উদ্দেশ্য সাধনের জন্য পাওয়ার অফ অ্যাটর্নি করা হয় তাহলে সেই উদ্দেশ্যটা যদি সমাপ্তি হয় তাহলে পাওয়ার অফ অ্যাটর্নিটাও সমাপ্তি হয়, এইটা একটা বিষয়। দ্বিতীয়ত, যদি কোনো পাওয়ার অফ অ্যাটর্নির দলিলে কোনো নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ থাকে তাহলে উক্ত সময় অতিবাহিত হলে পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল হয়। যেমন আমি একটা নির্দিষ্ট ব্যক্তিকে আমার কোনো একটা সম্পত্তির পাওয়ার দিলাম 6 মাসের জন্য, দেখা যায় 6 মাসের মধ্যে সে কোনো কিছু করতে পারলো না এবং 6 মাস সময় অতিবাহিত হওয়ার পরে কিন্তু এই পাওয়ার অফ অ্যাটর্নিটার পরিসমাপ্তি ঘটবে। এছাড়াও যদি কোনো বিষয়বস্তুর উপরে পাওয়ার অফ অ্যাটর্নি করা হয় তাহলে উক্ত বিষয়বস্তুর অস্তিত্ব বিলীন হওয়ার পরে পাওয়ার বাতিল হবে। যেমন আমি কোনো একটা জমি, নদীর তীরের কোনো একটা জমি আমি একটা ব্যক্তিকে পাওয়ার অফ অ্যাটর্নি দিলাম, কিন্তু দেখা গেল নদীতে ওই জমিটা ভেঙে গেল অথবা নদীতে ওই জমিটা বিলীন হয়ে গেল, তাহলে এখানে বিষয়বস্তু নেই, বিষয়বস্তুটা কিন্তু অস্তিত্ব বিলীন হয়ে গেছে, তাহলে কিন্তু এখানে পাওয়ার অফ অ্যাটর্নির অস্তিত্বটাও এখানে বিলীন হয়ে যাবে। এভাবেও একটি পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল হতে পারে। পাওয়ার দাতার যদি মৃত্যু ঘটে এবং পাওয়ার দাতা যদি মাতাল হয় এবং দেউলিয়ে হয়, কখনো কখনো শর্ত সাপেক্ষে কিন্তু উক্ত পাওয়ার বাতিল হয়। যেমন কোনো ব্যক্তি যে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে ওই ব্যক্তি মারা গেল, মাতাল হয়ে গেল, পাগল হয়ে গেল, তাহলে ওই পাওয়ার অফ অ্যাটর্নিটা আর টিকবে না, ওটা বাতিল বলে গণ্য হয় কোনো কোনো ক্ষেত্রে। এছাড়াও রয়েছে কোনো পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল করতে চাইলে একটি আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়, সেটা হচ্ছে 30 দিন পূর্বে অর্থাৎ যাকে পাওয়ার দেওয়া হয়েছে তার বরাবরে নোটিশ করতে হবে এবং সেই নোটিশটি কিন্তু সাব রেজিস্ট্রার মহোদয়ের অফিস কার্যালয়ে এটার একটা শুনানি হবে, উভয় পক্ষের শুনানি শেষেও কিন্তু এই পাওয়ার অফ অ্যাটর্নিটা বাতিল করা যায়। এটি একটি আইনি প্রক্রিয়া, সেক্ষেত্রে সাব রেজিস্ট্রার বরাবর প্রথমে একটি আবেদন করতে হবে, উক্ত আবেদনের আলোকে একটি নোটিশ করা হবে উভয় পক্ষকে, সেই নোটিশের আলোকে একটি নির্দিষ্ট শুনানির তারিখ হবে, সেই তারিখে উভয় পক্ষ উপস্থিত হবে, তারপরে সেখানে সাব রেজিস্ট্রার মহোদয় শুনানি সাপেক্ষে পাওয়ার অফ অ্যাটর্নিটা বাতিল করতে পারেন। যৌথ পাওয়ার অফ অ্যাটর্নি দাতা, যদি কোনো পাওয়ার অফ অ্যাটর্নির দাতা যৌথ হয় অর্থাৎ 2 জন ব্যক্তি হয় তাহলে কোনো একজন ব্যক্তির মৃত্যু হইলেই কিন্তু উক্ত পাওয়ারটা বাতিল হবে না। অর্থাৎ যৌথ ব্যক্তির যদি কোনো একজন ব্যক্তির মৃত্যু হয় তাহলে তার ওয়ারিশগণ কিন্তু ওই পাওয়ার অফ অ্যাটর্নির স্থলাভিষিক্ত হবেন। আমাদের অনেকের ধারণা আছে যে পাওয়ার অফ অ্যাটর্নির দাতা যদি মৃত্যু হয় তাহলে পাওয়ারটা বাতিল হয়ে যায়, আসলে এই বিষয়টা এরকমের নয়, তাহলে তার ওয়ারিশগণ কিন্তু এখানে স্থলাভিষিক্ত হবে। তবে শর্ত থাকে যে এইরূপ অবসান ঘটিবার নোটিশ জারির পূর্ব পর্যন্ত উক্ত পাওয়ার অফ অ্যাটর্নি বলে কৃত সকল কাজ বৈধ বলিয়া গণ্য হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি কোনো ব্যক্তিকে পাওয়ার দিয়ে দিলাম, পাওয়ার দেওয়ার পরে দেখা যায় সে ওই জমিটার অথবা ওই স্থাপনার সে পরিবর্তন করেছে অথবা অনেক কাজ এর উপরে করেছে, ওগুলো কিন্তু বলবৎ থাকবে এবং আইনগতভাবে বৈধ, এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। পাওয়ার গৃহীতা উপধারা 2-এর অনুরূপভাবে পাওয়ার দাতাকেও কিন্তু রেজিস্ট্রি ডাক যোগে 30 দিনের মধ্যে নোটিশ প্রদান করতে হবে এবং এটা শুনানি হবে, তারপরে পাওয়ারটা বাতিল হবে। এছাড়াও সুনির্দিষ্ট পূর্তিকার আইনের 39 ধারায় বলা হয়েছে যে যুক্তিসঙ্গত আশঙ্কা রয়েছে যে